তো আমি আপনার জায়গা থেকে যা করতাম তা হচ্ছে এই 5-6 মাসে কোনোভাবে কোনো অবস্থাতে প্রিলিমিনারির জন্য পড়াশোনা করতাম না। আমি অবশ্যই লিখিত এবং প্রিলিমিনারির জন্য মিলিয়ে করতাম। লিখিত পরীক্ষার 65% এর মতো সিলেবাস প্রিলিমিনারির সাথে মিলে যায়। হুবহু আপনাদের উচিত হবে আজকে থেকে, আমি ধরে নিচ্ছি আপনারা যারা বসে আছেন, আপনারা এখানে যারা বসে আছেন, আমি ধরে নিচ্ছি আপনাদের কেউই এখনো বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেন নাই, দ্যাট ইজ জিরো প্রিপারেশন। আজকে থেকে আপনারা আগামী 15 দিন যা করতে পারেন তা হচ্ছে আপনি আসলে কি করবেন একটা প্ল্যানিং করে ফেলেন। আমি একটু স্লো যাচ্ছি কথাগুলো বলার সময়ে, কারণ আপনাদের একটু বুঝতে হবে এই জায়গাটা। আপনাদের সাবজেক্ট হচ্ছে 6টা, আপনি 6টা সাবজেক্টে 6টা নোটবুক কিনে ফেলেন। এরপর আপনি দেখেন, ধরেন বাংলা, বাংলাতে কোন কোন বিষয়গুলো লিখিত পরীক্ষার সিলেবাস এবং প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস মিলে যায় লিখে ফেলেন। এটা আপনাকেই করতে হবে। আজকে যেন আমি বাসায় গিয়ে না দেখি ইনবক্সে কেউ পাঠিয়েছেন ভাইয়া একটু লিখে দেন না কোনটা কোনটা মিলে, মানে আমার ক্ষেত্রে এটা অনেকবার হয়েছে। তো আমি আপনাকে বলি, এই কাজটা আমি করে দিলে আপনার যতটুকু উপকার হবে আপনি করে দিলে তার উপকার হবে তার 10 টাইমস, কারণ আপনি নিজেই দেখছেন কোনটা করতে হবে কোনটা করতে হবে না। আগে বলছিলাম, আমি আমি আমার লেখাতে বলি, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষায় কি করতে হবে সেটা বোঝার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো কি করতে হবে না, আপনি কি কি বাদ দিয়ে পড়বেন। কারণ হিউজ সিলেবাস, আর বিসিএস এর সিলেবাসটা এত ক্লান্তিকর একটা সিলেবাস, কোনো সুস্থ মানুষের পক্ষে এটা পড়া আসলে খুব কঠিন। এটা একটা অসুস্থ পরীক্ষার সিলেবাস টাইপের কিছু একটা। তো ওই জন্য বললাম, যদি আপনার একটা প্রপার প্ল্যানিং না থাকে তাহলে কিন্তু আপনি অনেক কিছু করতে গিয়ে মনে হবে আপনার অনেক, মানে বিসিএস ব্যাপারটা হচ্ছে আমরা বলতাম না ছোটবেলায় নায়ক নায়ক ভাব নায়িকার অভাব, আর বিসিএস হচ্ছে প্রিপারেশন প্রিপারেশন ভাব প্রিপারেশনের অভাব। আমার লেখাতেও বলছে এই কথাটা, আপনার মনে হবে প্রতিনিয়ত আপনি অনেক কিছু করতেছেন, আপনি আসলে অসলিঙ্গ করতেছেন, এটা পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবেন আগে না। ওই জন্য আগে থেকে প্রিপারেশনটা আপনার রাখতে হবে। এটা আপনি আগামী 15 দিন যেটা করতে পারেন সেটা হচ্ছে লিখিত পরীক্ষার কোন কোন অংশটা প্রিলির সাথে মিলে লিখে ফেলেন, সেই অংশটা আপনি কোন কোন গাইড বই থেকে পড়বেন, কোন কোন রেফারেন্স বই থেকে পড়বেন সেটাও লিখে ফেলেন। আমি আপনাদের পরামর্শ দিচ্ছি আপনি লিখিত পরীক্ষার 2 সেট গাইড কিনে ফেলেন। গাইড ইজ ভেরি কুল থিং, গাইড খুব দারুণ একটা জিনিস, আমি গাইডের পক্ষে না পক্ষে, কারণ গাইড যেমন কত কষ্ট সেভ করে দিয়েছে আমি তো জানি, আবার এটাও জানি আমার অনেক বন্ধুর চাইতে আমি গাইড বইটা কম পড়েছি। কিভাবে? একটা গাইড বই এ এত বড়, দেখতে খুব ভালো লাগে, আলগা তো ভালো লাগে, এটা ভারী জিনিস, এটা করতেছি মানে বিশাল ব্যাপার, কিন্তু ওই বিশাল জিনিসটার 1/3 কোনো কাজে লাগে না, 2/3 কাজে লাগে। যদি আপনি কোয়েশ্চেন কেমন হয় কী ধরনের হয় যদি সেটা স্টাডি না করেন, অ্যানালাইসিস না করেন, আপনার মনে হবে সবগুলোই ভালো ভালো, মানে পড়ার সময় কিন্তু মনে হয় আমি করতেছি ভালো লাগতেছে করতেছি ভালো লাগতেছে, আপনি কখনোই জানতে পারবেন না কোনটা আসলে আপনার সময়টাকে নষ্ট করা ছাড়া কিছুই করছে না। এটা আপনার জানতে হলে আপনার একটু ভালো করে স্টাডি করতে হবে। আগামী 15 দিন এই কাজটা করেন আপনি, প্রিলিমিনারি কোন অংশগুলো রিটেন পরীক্ষার সাথে মিলে কোনটা কোন বই থেকে পড়া উচিত এটা পাশে লিখে ফেলেন। প্রয়োজন হলে সাজেশন রেডি করা শুরু করেন, সাজেশন সমস্ত আরো পরে রেডি করলে ভালো হবে, এখন রেডি করার কোনো দরকারই নাই। আপনি আসলে পড়াশোনাটা কিভাবে করবেন আগামী 6 মাস বা আগামী 5.5 মাস, এটা আপনি আগামী 15 দিন ধরে করেন কাজটা, এটা কোনোভাবেই সময়ের অপচয় না। যারা খুব ভালো করে তাদের প্ল্যানিংটা অবশ্যই অন্যদের থেকে ভালো থাকে, এটা মাথায় রাখেন। যারা পরীক্ষাতে খুব ভালো করে তাদের প্ল্যানিংটা অন্যদের তুলনায় অনেক বেশি ভালো থাকে। এই কাজটা আপনি 15 দিন ধরে করেন, করার পর এরপর আপনি পড়াশোনা শুরু করেন। তো আপনি তো আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলতেছি আপনাদের ক্লিয়ার? যেমন অনুবাদের জন্য আপনি আলাদা খাতা তৈরি করেন, মানে আলাদা খাতা আলাদা নোটবুক কেনা, এটার একটা কারণ আছে, যে কাজটা করার সময় কোনো পয়সা খরচ হয় না সেই কাজটার প্রতি কোনো দরদি থাকে না, জন্যই বললাম আলাদা করে করেন কাজগুলো, ইট ওয়ার্কস। আর কখনোই কখনোই কোনো চিন্তা মাথায় রাখবেন না, চিন্তা থাকবে কাজের উপরে, অর্থাৎ লিখে রাখবেন না হলে মনে থাকবে না, যে চিন্তাগুলো মাথায় থাকে সেগুলো মাথা থেকে বেরিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, যেটা আপনার করা দরকার সেটা কাগজের উপর থাকবে। কোনো একটা দিন সকালবেলা উঠে আপনি সেদিন কী কী পড়াশোনা করবেন একটা কাগজে লেখা থাকবে, পরে সেটা আপনার টেবিলের সামনে টাঙানো থাকবে, রাত্রে বেরিয়ে নিয়ে কতটুকু করতে পারলেন ততটুকু করতে পারলেন না প্লিজ। আর যখন এখন তো আমি বিশ্বাস করি আপনারা হার্ডওয়ার্ক করছেন, বাসায় প্রচুর পড়াশোনা করছেন, বুঝে শুনে করছেন, অনেকে বুঝে শুনে করছেন না,
এই 10-15 দিন এই প্ল্যানটা করলে অ্যাটলিস্ট আপনাদের মানে ভূতের বেগার খাটা বলে না ওরকম বেগার খাটা হবে না। কাজের পড়াশোনা করতে হবে, পড়াশোনা তো করেই সবাই, কিন্তু কাজের পড়াশোনা করাটা খুব টাফ, খুবই টাফ, ওটা একটু করতে হবে আপনাদের। যা বলছিলাম, তো যখন আপনি স্টাডি করবেন তখন স্টাডি করার একটা সিম্পল প্ল্যান শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা আমি ফলো করি, আগেও করতাম এখন কম করে, এখন তো অনেক ফাঁকি বাঁচে গেছে। তো যখন আপনাদের মতো প্রিপারেশন নিচ্ছিলাম তখন যেটা করতাম সেটা হচ্ছে, আজকে আমি যতটা পারফর্ম করলাম, আজকে আমি যতক্ষণ নাক নিয়ে কাটালাম, নাক নিয়ে পড়াশোনা করলাম, পরের দিন যদি আমি 1 মিনিটও বেশি পড়াশোনা করি, 1 মিনিট আমার খুব ভালো লাগতো। আজকে ধরেন, আমি এটা বলি মাঝে মাঝে আপনাদেরও বলি, ধরেন একটা এক্সামে আপনি পেয়েছেন 20, একটা ম্যাথসের পরীক্ষায় আপনি পেয়েছেন 20, 100-এ 20 পেয়েছেন, আপনার এক ক্লাসমেট সে পরীক্ষায় পেয়েছেন 94, তো তখন আপনার খুব মন খারাপ হয়, তাকে খুন খুন করে যেতে ইচ্ছে করে আমি জানি। কিন্তু এরপর আপনি যদি বাসায় গিয়ে ভাবেন কালকে আমি তাকে যে করে হোক আমি তাকে পার করবই, তার এই মার্কসটা আমি ছুবো যেভাবে হোক ছুবো, মানে ইটস অ্যান ইম্প্র্যাকটিক্যাল থিং, এটা হয় না, এটা আপনি কোনোভাবে করতে পারবেন না। কারণ যে স্টুডেন্টটা 94 পায় এবং আপনি 20 পান, তার পেছনে কিছু ইতিহাস থাকে, এই ইতিহাসটা কোচিংয়ে ভর্তি হওয়ার পরের ইতিহাস না, এই ইতিহাসটা 10 বছরের ইতিহাস। ওনার যে ম্যাথের বেসিক এটা কি একদিনে হয়েছে? না, অনেক বছর ধরে হয়েছে, এবং আপনি সে অনেক বছরের সাধনা, অনেক বছরের কষ্ট খুব তাড়াতাড়ি উতরে যাবে, এমন তো হয় না ভাই, দুনিয়া তো সহজ না। সো তখন যদি আপনি তাকে সুপারসিড করতে চান তখন আপনার মধ্যে হতাশা তৈরি হবে, চরম হতাশা তৈরি হবে, এমনও হতে পারে বিসিএস পরীক্ষা দেবই না, এই ধরনের একটা সংকল্প চলে আসতে পারে মাথার মধ্যে, এবং এটা হয়।